এবারের ভোটটা ইভিএমে হবে না, ব্যালটে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনটা ব্যালটে হবে। তো ব্যালট এবং ইভিএমের ভোটের মধ্যে কিছু পার্থক্য আছে, সুবিধা অসুবিধা। আমাদের যেটা সুবিধা সেটা হয়তো ব্যালটে একটু জটিল হতে পারে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সিসিটিভির মাধ্যমে ব্যালটে নির্বাচনী আচরণ ভঙ্গ হচ্ছে কিনা, কারচুপি, নির্বাচনের সাথে একটা বড় শব্দ আছে কারচুপি, কারচুপিটা হচ্ছে যদি পেশি শক্তি থাকে, অর্থ শক্তি থাকে, তাহলে অনেকেই মাসলম্যান লাগিয়ে ওই ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দিয়ে স্টাফিং করতে থাকেন, ওই জিনিসটা কিন্তু করবেন না। এমনও হতে পারে আমরা চিহ্নিত করতে পারলাম না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল ভোট বন্ধ করে দিতে পারবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো ছোট্ট আচরণ বিধিমালাটা কিন্তু বারবার পড়বেন, অথবা আপনারা লয়ারও রাখতে পারেন যদি আপনাদের সামর্থ্য থেকে থাকে, তাহলে আপনাদের আইনজীবী বন্ধু তাদেরকেও নিতে পারেন, যেন আপনাদেরকে কন্টিনিউসলি গাইড করতে পারেন যে আপনারা কোনো কর্ম দ্বারা আচরণ বিধিমালা ভঙ্গ করে ফেলছেন কি না সেটা। কারণ আমরা চাই না কোনোভাবেই আচরণ বিধি আচরণ ভঙ্গ হোক, তাহলে সেই দুর্নামটা সকলকে বহন করতে হয়, স্বাভাবিক আমাদেরকেও, প্রশাসনকে, সকলকে। কিন্তু আমরা আশা করি সেটা হবে না। আর আমার সহকর্মী বলেছেন সেটা অনেক সময় অজ্ঞতাবশত হয়, বা আপনাদের যারা কর্মী, আপনাদের প্রচুর সমর্থক আছেন, প্রচুর কর্মী আছেন, তারা আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন, সমর্থন করেন, অনেক সময় অত্যুৎসাহী হয়ে হয়তো বা কিছু কিছু কর্ম করে ফেলেন যেটা আচরণ বিধিমালা ভঙ্গজনিত, সেটাও যেন না হয়। আমরা কিন্তু আপনাদেরকে আগেও, আপনাদের আগে যারা নির্বাচন করেছেন তাদের সাথে এই ধরনের অনেকগুলো মত বিনিময় সভা করেছি, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি যে আমরা আচরণ বিধিমালা কঠোরভাবে প্রয়োগের চেষ্টা করব এবং চেষ্টা করেছি, এবং ক্ষেত্র বিশেষে আমরা বেশ কয়েকজনের কিন্তু প্রতিদ্বন্দ্বিতাকে ক্যান্ডিডেটার বলে প্রতিদ্বন্দ্বিতা বাতিল করে দিয়েছি। ওরকম কোনো ঘটনা আশা করি ঘটবে না। আপনারাও সচেতন, এবং যেহেতু আপনারা সংসদ সদস্য হওয়ার আপনারা ইচ্ছা পোষণ করছেন এবং আইন প্রণয়ন করবেন, আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন, এটা একান্তভাবে কাম্য। কোনোভাবেই সহিংসতা, যেটা আমার সম্মানিত সহকর্মী বলেছেন, কাউকে আক্রমণ করবেন না, আক্রমণাত্মক কথা বলবেন না, মিছিল করতে গিয়ে ইট কী বলে ঢিল ছুড়বেন না, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এটা সম্ভব শুধু রেস্ট্রেনের মাধ্যমে। আর অনেক সময় আপনারা একজন আরেকজনকে দোষারোপ করে বক্তব্য দেন, সেগুলো পরিহার করে চলাই ভালো। উনি খারাপ বলেছেন, এটা বলেছেন, সেটা বলেছেন, আমি আমার বক্তব্যটা, আপনি আপনার বক্তব্যটা যাদেরকে অ্যাড্রেস করতে যান, যাদের ভোট আপনি পেতে চান, তাদের উদ্দেশ্যে আপনি আপনার বক্তব্যটা মূলত দেবেন। হ্যাঁ, আপনার বিরুদ্ধে যদি মিথ্যা বা প্রচারণা হয়ে থাকে সেটা কাউন্টার করবেন ভদ্রভাবে, অহিংসভাবে, সহিংসতার আশ্রয় নেবেন না, সেটা কিন্তু আবার হিতে বিপরীত হবে, কাজে সেটা করবেন না। আমরা যেটা বলেছেন আমার মাননীয় সহকর্মী, আমরা কিন্তু সিসিটিভি দিয়ে মনিটর করবো, নিবিড়ভাবে আমরা মনিটর করতে থাকবো।